আগেও করছি এখনো বুঝাছি কাল তো রিপোর্ট হয়েছে যে আপনাদের থেকে সঠিক কেসমো তারা পায় কেসমোর জন্য আমরা কিন্তু আপনাদের থেকে হিসাব চাইনি যে কেসমো কি করছেন প্রত্যেক দিন কেসমো উল্টাই না ধারণা অথবা বিভিন্ন ধরনের পত্রিকায় যেভাবে পয়েন্ট আছে তাতে মনে হইতেছে যে আপনারাই দামটা বাড়াই রাখতেছে হ্যাঁ নাকি এই বিষয়টা একটা ধোয়াশার মধ্যে আয় করতেছে যে আপনারা এখানে ফটকা খেলতে আমি রাগ ধার করে আমি কিছু চাপাই কথা জানাই যে তারা যখন অন্যান্য লোকের কাছে যখন বিভিন্ন চ্যানেলে চাপ সৃষ্টি করে তখন তারা বুঝেছে যে আপনারা সঠিক কেসমো দেন আরে বাবা আপনি যদি সঠিক কেসমো না দেন তাহলে সেই টাকাটা কেমনি দিতে আছে আর যদি হয় তাহলে তাহলে তো আর অনন্তকাল চলতো না এটা তো সত্য যে প্রতিদিন অন্যান্য বছর হঠাৎ করে একদিন বাড়ত হ্যাঁ হয়তো কিছুদিন থাকতো ফট করে কমে যেত এই বছরে হয়তো এটা একটা সময় বেশি নিতে আছে সময় বেশি নিতে আছে চলতে দিন আপনারা আনতে আছে তাতে যাতে কোথাও এমন কিছু না হয় যে আপনার কোনো মতলবের জন্য এটাকে বাইরে রয়েছে বাজারটা চড়া দাম হয়ে রয়েছে আপনারাই কন্ট্রোল করতে পারেন আপনারা আপনাদের মতো করে নিচে লেভেল বটতলা গোলবাজার গোলবাজার যেমন আছে আপনারাই আছেন বটতলা এবং তুলসীপতিকন লেকচমণিকন তুলসীপতিটা একটু আলাদা টাইপের রয়েছে আসলে আপনারা কয়েকদিন ধরেই তো এগুলি চলছে যে পেঁয়াজ এবং আলু নিয়ে চর্চা চলছে সারা দেশের সহিত আমাদের এখানেও আলু এবং পেঁয়াজের দাম একটু বেশি আছে ওইটাই দেখতে গেলাম যে খুচরা এবং পাইকারি রেটের মধ্যে কি ডিফারেন্স চলছে তা আমরা কিছু কিছু বাজারে দেখলাম যে অনেকগুলি বাজার আগরতলা শহরের আশেপাশে আছে এক এক বাজারে খুচরা এক এক রেটে বিক্রি করছেন সেটা সোর্সে খবর নিলাম আমাদের রাজ্যে তো সোর্স হলো মহারাজগঞ্জ বাজারে মেনলি এখানে আট দশজন ব্যবসায়ী আছেন যারা বহিরাজ্য থেকে আলু পেঁয়াজ নিয়ে আসেন আজকে এখানে আমরা যারা মজুদার আছেন তাদের সাথে আমি কথা বললাম তাদের রেটটা জানলাম তারা আজকের দিনে পেঁয়াজ ৯২ টাকা ওনারা পাইকারি বিক্রি করছেন এর সাথে সঙ্গতি রেখে ওনাদের আবার একটা মিডলম্যান আছে এখানেই আছে মিডলম্যানরা আবার কিছু মুনাফা করেন পরে আবার খুচরা বাজারে বিক্রি করেন ওই খুচরা বাজারের মধ্যেও আবার কিছু আছে যে হয়তো এখান থেকে গোলবাজার থেকে তাদেরকে নিয়ে যায় একজন এখান থেকে আবার বরতলা গিয়ে হয়তো বরতলা আরেকটা পার্টি থাকেন বরতলা পার্টি থেকে আবার খুচরা বাজার আছে তো চায়ের হাত বদল করাতে সবাই একটু একটু কমিশনের করতে গিয়ে এটা হয়তো একদম খুচরা যিনি বিক্রি করেন ২০-২৫ কেজি যিনি বিক্রি করেন তাতে দেখা যায় যে পাইকারের থেকে একদম মূল পাইকার থেকে তাদের কাছে এটা ২০-২৫ টাকা একটা ডিফারেন্স আসে তো এটাকে আমি চর্চা করতে গেলাম আমি দেখলাম কিছু কিছু আমাদের কাছে যে অভিযোগ যে ওনারা সঠিক কেসমো দেন না কেসমোতে কত দেখেন আর দামের ডিফারেন্স রাখেন আমি যখন খুচরা জিজ্ঞেস করি তারা পাইকার থেকে তারা বলে কেসমো দেন না এটাকে আমরা আজকে ওনাদের কাছে আমরা জানতে চাইলাম যে ওনারা কেসমো দেন এবং যারা মিডলম্যান ওনারাও দেন কিন্তু এরপরে ওনাদের আর লিঙ্ক থাকেন না কারণ আরও নিচে চলে যায় আরও নিচে চলে যায় তো তাতে করে একদম নিচের লেভেলে খুব একটা কেসমোর ব্যাপার থাকে না আমি ওনাদের রিকোয়েস্ট করলাম যে ছোট বাজারের থেকে আপনাদের কাজ পর্যন্ত যে এই একটা ডিফারেন্স সেটা যাতে ওনাদের নিয়ন্ত্রণে একটা আসা উচিত ওনারাও একটু বাজারে লক্ষ্য করেন যে ওনাদের নাম বিক্রি করে যাতে বেশি বিক্রি না হয় বাজারটা এমনিতেই বেশি তাতে যদি অতিরিক্ত মুনাফা করেন প্র্যাকটিক্যালি হয়তো বা একজন লোক বেশি বিক্রি করেন না ২০-২৫ কেজি করেন কিন্তু দামটা যদি ২০-২৫ টাকা সোর্সের থেকে বেশি থাকে এটা আমাদের আম জনতা সাধারণ মানুষের কাছে একটা বিশাল পরিস্থিতি দাঁড়ায় তাতে আজকে আমি দেখলাম ওনাদের স্টক কি আছেন আজকে খুব স্টক খুব একটা নেই প্রায় ৪০০ ব্যাগের মতো স্টক আছেন দুই দোকানে আছে এক দোকানে ১০ বস্তা আরেকজনে ৩৯৫ বস্তা আছেন এবং আজকে কিছু মাল ঢুকবেন
আগামী দিনেও কিছু মাল ঢুকবেন। যেটা আছেন আমাদের চাহিদার সাথে যে খুব শর্ট তা নয়, ওনারা প্রতিদিন মাল এসে এনে এটাকে সঙ্গতি রাখছেন। ওনারা একদম সোর্স থেকে আনতে পারছেন না, ওনারা গুয়াহাটি থেকে মাল আনেন। যদি একদম সোর্স থেকে যদি আনতে পারতেন হয়তোবা রেটটা আরেকটু কম থাকতো। ওনারাও দুইটা মিডলম্যানের মাঝখানে আনেন। তারপরে আমি ওনাদের কাছে অনুরোধ রাখছি যে এই যে পরিস্থিতি এখন, যে একটা টান টান উত্তেজনা পরিস্থিতির মধ্যে ওনারা যাতে ওনাদের যে বাস্তব প্রফিটটা এটা কম করেন জনগণের স্বার্থে। এবং বাজারটা যেহেতু চড়া, আগে 30 টাকা বিক্রি করলে যদি পার্সেন্টেজ হিসাব করতেন তাহলে প্রফিটটা একটু কম দেখা যেত, 80 টাকার উপরে যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে একটু বেশি থাকবেন। তো ওনারা আবার বলছেন যে লস যদি হয়, এখন 2 কেজি যদি লস হয়, আগে 30 টাকার জন্য 60 টাকা হতো, এখন 80 টাকা হলে 160 টাকা নষ্ট হতো। তো দুটোকেই ব্যালেন্স করতে হয়। তারপরে আমরা বিনীত অনুরোধ, আমাদের প্রশাসন থেকে চাপও আছেন, অনুরোধও আমি করছি, দুটোই আছে যেহেতু ওনারা ব্যবসায়ী করেন, যে আমাদের মজুরটাকে যাতে সচল রাখে এবং দামটাকে যাতে একটা সীমিত রেটের মধ্যে রাখেন। যেহেতু ব্যবসা করেন একটা প্রফিট রাখবেন, সেই প্রফিটটা যাতে মানুষের না বিশ্বাস না হয় সেটা রাখবেন। ওনারা আজকে এখানে যা ব্যবসায়ীরা আছেন প্রত্যেকে আমার সাথে আছেন, ওনারা আমাদের কথা দিয়েছেন যে এই ফটকাবাজিতে ওনারাও লক্ষ্য রাখবেন যাতে তাদের নাম ভাঙিয়ে উল্টাপাল্টাভাবে বিক্রি না করতে। স্যার 80 থেকে 90, 90 থেকে 120, হ্যাঁ এটা এখন 120 টাকা করে বিক্রি হচ্ছে। এইটাতে পাড়ায় পাড়ায় 4টা 5টা হচ্ছে, সে ধরেন পাড়ায় যারা বিক্রি করেন তারা 5 কেজি নেন, 5 কেজি কার থেকে নেন, ওই 4 নম্বর লোকের থেকে নেন, তো ওইখান থেকে সে একদম ক্রিম দেখে দেখে। ওনারা এটা বলছেন যে একদম বেছে বেছে সবচেয়ে ভালো যেটা আছে এটা উনি 5 কেজি নিয়ে যাচ্ছেন, যেমন আমরা বাজার থেকে নিয়ে যাই দেখে 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 দেখে, এরকম করতে করতে নিচের যেটা থাকে ওনারা এটা 50-60 টাকাও বিক্রি করতে পারেন। যেটা আরও 5-7 কেজি যখন বস্তাতে থাকে ওইগুলি আর বিক্রি করার পজিশন থাকে না, তো তাতে ওই লসটা এরা এই উপর থেকে কভার করেন আর কি। তো এটা একটা পচা মাল, যেহেতু কাঁচা মাল এটার মানে লস একটা থাকতেই পারেন। স্যার এতটা মিলে সাধারণ মানুষ কিনতে হচ্ছে 120 টাকা করে, কি বলবেন যারা গরিব একদম গরিব ওরা তো পেঁয়াজ? হ্যাঁ পেঁয়াজটা আমাদের এখন মর্যার মধ্যে এসে গেছে, যেহেতু সবাই পেঁয়াজ ম্যাক্সিমাম লোক বাঙালি, মানে মূলত বাঙালি কোন আর ট্রাইবেলরা শুকিয়ে খান, আমরা বাঙালিকে শুকনো মাছ সবাই মিলে এটা করতে করতে এখন আমাদের অভ্যাসে পরিণত। পেঁয়াজ নাই মানে আমাদের অবস্থা কে, মাছ নাই মানে বাঙালিদের অবস্থা কে। এই জন্যে আমরা চেষ্টা করছি যাতে মজুরটা থাকেন। ওনারা বলছেন যে এত দাম মানুষে এইভাবে প্রেশার করেন যে আমরা আর মাল আনার ইচ্ছা করছেন, আমরা বলছি না মাল তো আনতে হবে, মজুর না করলে কী করেন, যদি আমদানি না থাকে বাজারে কোথায় থাকবেন। শুধু আমরা বারবারই বলছি যে প্রফিটটা যাতে কম থাকে। ওনারা যে রেটে আনছেন, আজকে ক্যাশমো আমি দেখেছি তো ক্যাশমোতেই ভাড়া আছে 92-95, এক একজনের এক এক রেটে মাল কিনেন, হয়তো একটু হেরফের হয়, এর মধ্যে কেরিংয়ের একটা ব্যাপার থাকে, সবটা যুক্ত করে ওনাদের প্রফিটটা যাতে কম রেখে বাজারে ছাড়ে।